এখন আমরা দেখে নিচ্ছি স্প্রিং ব্লু অ্যাকাডেমির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বুক সাবস্ক্রাইব করা এই বুক ছাত্রছাত্রীরা বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবে এই ফ্রি বুকে থাকছে কোশ্চেন ব্যাংক সাজেশানস প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলিউশানস নোটস অনলাইন পরীক্ষার ব্যবস্থা পাশাপাশি ছাত্রছাত্রীরা ডিসকাশন ফোরামেও অংশগ্রহণ করতে পারে তাহলে দেখে নিচ্ছি কীভাবে ফ্রি বুক সাবস্ক্রাইব করতে হবে প্রথমেই আমরা চলে যাব স্প্রিং ব্লু অ্যাকাডেমির হোম স্ক্রিনে অ্যাড করা সেই অ্যাপসটির দিকে এখানে অ্যাপসটাতে আমরা ক্লিক করে নিচ্ছি অ্যাপসে ক্লিক করার সাথে সাথেই স্প্রিং ব্লু একাডেমির ওয়েবসাইটটা খুলে যাবে তারপর আমাদের ডান দিকের উপরে তিনটে যে র্যাক আছে সেই ওইখানে ক্লিক করতে হবে তারপর লগ গিয়ে আমাদের লগ করতে হবে ঠিক আগের মতন যেভাবে আমরা লগ ইন করেছিলাম এবার লগ ইনে গিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করার সাথে সাথেই এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এবার আমাদের বুক সাবস্ক্রাইব করতে হবে কি করতে হবে সাবস্ক্রাইব করার জন্য কলেজে যে প্লাস সিম্বলটা আছে সেই সিম্বলে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে সবাই আশা করি দেখতে পাচ্ছ সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি এডুকেশান হিস্ট্রি ফাউন্ডেশন এগুলি চলে এসছে তো আমরা একে একে একটা একটা করে বই এখান থেকে ফ্রি সাবস্ক্রিপশান করতে পারবো দেখো সবগুলিতে প্রাইস লেখা আছে ফ্রি সবগুলি সাবস্ক্রিপশান আমরা এখানে ফ্রিতে করে নিতে পারবো আমরা একটা করে নিচ্ছি হিস্ট্রি প্রথমে করে নিচ্ছি ফ্রি সাবস্ক্রিপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই বইটা ফ্রি সাবস্ক্রিপশান মাই কোর্সের মধ্যে চলে আসলো আমি আগে থেকে চারটা বই সাবস্ক্রাইব করে নিয়েছিলাম সেজন্য সবগুলি এখানে একসাথে চলে এসছে তারপর আমাদের কি করতে হবে আবার ডান দিকের উপরে ক্লিক করলে এখানে একটা ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করলেই আবার আগের জায়গায় চলে আসবে এবার আমরা আবার প্লাসে ক্লিক করে এখান থেকে যে কোনো বই আমরা ফ্রি সাবস্ক্রিপশন করে নিতে পারবো তারপর আবার এখানে ক্লিক করে মাই কোর্স মাই কোর্সে যখনই যাব তখন আমাদের পুরো বইয়ের লিস্ট এখানে চলে আসবে এবার আমি পাঁচটা বই এখানে সাবস্ক্রাইব মানে করে নিয়েছি এখন আমি পলিটিক্যাল সায়েন্সের কিছু বিষয় দেখে নিচ্ছি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কি কী আছে ক্লিক করা হলো ক্লিক করার সাথে সাথে এখানে অপশন খুলে গেল সিলেবাস প্রিভিয়াস ইয়ের কোয়েশন সলিউশানস কোশ্চেন ব্যাঙ্ক সাজেশানস নোটস ডিসকাশন আমরা প্রথমে সাজেশনের দিকে চলে যাই সাজেশানস এখানে এমসিকিউ সাজেশন দেওয়া হয়নি এখনও টেন মার্কসের সাজেশান দেওয়া আছে টেন মার্ক্সের সাজেশন এই ইউনিট ওয়ান বাংলা এবং ইংলিশ দুটোই আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর সবগুলি এখানে দেওয়া আছে তারপর ব্যাক করে নিলাম তারপর আমরা যদি নোটসে যাই নোটসে গেলাম ইউনিট ওয়ান ইউনিট ওয়াইজ সমস্ত প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া আছে কোশ্চেন আমরা বড় প্রশ্ন দিকে প্রথমে দিকে যাই বড় প্রশ্ন যে বড় প্রশ্ন ব্রড কোশ্চেন টেন মার্কসের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর উত্তর সহ এখানে সমস্ত বিষয়গুলি একে একে করে দেওয়া আছে তো এখান থেকে ছাত্রছাত্রীরা অনায়াসে তাদের প্রশ্ন এবং তাদের উত্তর এগুলি খাতাতে লিখে নিতে পারবে অথবা খাতায় না লিখলেও প্রয়োজন মতো যে কোনোখানে বাড়িতে বসে বা যে কোনো জায়গায় গিয়েও মোবাইল থেকে সময় বুঝে পড়াশোনা করে নিতে পারবে এখানে আমরা পলিটিক্যাল সায়েন্স দেখলাম আর কি কি আছে সবগুলিতে একই রকম সিস্টেম আছে সবগুলি সাবজেক্টে একই রকম সিস্টেম আছে আমরা আরেকটা দেখে নিই হিস্ট্রি হিস্ট্রিতে কী আছে সেম আবার আছে কারোর যদি সাজেশান না থাকে তাহলে সাজেশন নিতে পারে কারোর যদি কোয়েশন ব্যাঙ্ক দরকার পড়ে যে কোয়েশ্চেন ব্যাঙ্ক কী কী আছে দেখে নেবে এটা নিতে পারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এখানে আছে সলিউশন আমরা একবার দেখে নিচ্ছি সলিউশান এখানে দেখো দু হাজার চোদ্দো সাল থেকে ত্রিপুরা ইউনিভার্সিটি পরীক্ষা শুরু করেছে চোদ্দো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত পুরো সলিউশান এখানে একটা একটা করে দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি সলিউশন এই যে হিস্ট্রি দু সালের সলিউশন উত্তরগুলি লাল কালি দিয়ে মার্ক করা আছে চল্লিশটা প্রশ্ন থাকে এমসিকিউ কিউ দেওয়া আছে এরকম করে তোমরা প্রত্যেকে মানে বিনামূল্যে এই বইগুলি যদি সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে বাড়িতে বসে সমস্ত পড়াশোনা এখান থেকে করে নিতে পারবে তাহলে লাস্ট এবং ফাইনাল স্টেপ এখানেই আমরা সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে